একটা চিঠিও দেন নাই, আমি পরম আল্লাহর কাছে
আমি ফরিয়াদ করেছি আমার স্বামীকে, আমার নবীকে, মাবুদ তুমি শব্দের মাধ্যমে আমার চরিত্রের কথা বলে দাও। আমার মাবুদ তা না করে বেশি কল্যাণ করে, কোরআন কারিমের মধ্যে আমি আয়েশা আমার চরিত্রের কথা, আমার গুণের কথা কোরআনে প্রকাশ করেছে। আয়েশা কি দোয়া করছে তা শুনবে না? আমি আমাকে এবং তার ছেলেদের মতো আমার বিরুদ্ধে আমার আব্বার খালাতো ভাই মেস্তা আব্দুল্লাহ এই শয়তান গুলো মুনাফিক গুলো যে মিথ্যা কথা বলেছিল, এই ঘটনা আর একবারে ইসরাফিল ছেলেদের মতন একই ঘটনা। জুড়ো
এই সূরা ফি কুরাইশিন এই সূরাটা আসর নামাজের 19 জিলহজ 24 সেপ্টেম্বর আসরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে এই সূরাটি নাযিল হয়। আমি কোরআনের পরে এটি করেছি, কোরআন 174টা সূরা 1274 স্থানে নাযিল হয়েছে, যেটা হলো আল্লাহ আকবার আল্লাহ সব 1274 স্থানে। দেখো বাজার 114টা আমার কাছে ইংরেজি কপি আছে, যদি আপনারা নেন আপনি পড়ে দেখতে পারেন, জানো ভালো ইংরেজি আমার সামনে পড়বা মনে করিছে যারা মোল্লা এরা কিচ্ছু জানে না। আমায় দাও জায়গা, আমায়
আমার জানাই সেনাবাহিনী অফিসার
সেদিনকে ক্যান্টনমেন্টে দেখলাম ফেসবুকে মেজর জেনারেল এবং সেনাবাহিনীরা বলছে 18 বছর আগে কোন মহিলাকে ফেসবুক দেওয়া হবে না। আমিও আপনাদেরকে বলি এবং দেশ এবং প্রবাসী আমার নাতি বোনদেরকে বলি, বিয়ের আগ পর্যন্ত তোমাদের কাছে বড় তামড়া মোবাইল না ব্যবহার করার জন্য আমি চূড়ান্ত হুঁশিয়ারির সঙ্গে দেখি। কম্পিউটার
সব জায়গা জিতে হায় হায় আমারে ফিরে দিলে তুমি আমার দেহ বানাইছো তুমি পাহার খোদা আমায় ফেলে যেও না বালুচরে কাল তুই দিন
আমি পশুদিনের আগে দিনে আমি স্বপ্ন দেখতেছি দাদা শরীর ঘরে কে যেন বড় ফ্ল্যাট করেছে, এই ফ্ল্যাটটা মক্কা শরীর থেকে মদিনা পর্যন্ত আল্লাহ রাসূল
করেন তারা তোমার শয়তান আর তারা কি তোমার শয়তান তোমার কথা বলে না তারা তোমার শয়তান সারা ঘুরে গেছিস আসা আদায় করে দিও নাই ফল
আয়েশাকে বলছেন, আজ আমি ঘোষণা করলাম নারীদেরকে আল্লাহ তাআলা সাত জায়গায় সম্মান দিয়েছে। দেখো এক এক করে আয়াত তো ভালো দেখো। সুরফাতিহিন্না আলেম ওলামা যদি না পড়ো আল্লাহ তুমি চেক করি সূরা নিসার 4 নম্বর আয়াত সুরফাতিহিন্না নীলাতান স্ত্রীকে বিয়ে করার সময় তুমি চার পারবার নকব মহরণা দিও, বাকি রাখা শরীয়তে জায়েজ নাই। সদু পাতিন না আরে সদু পাতিন না নিহিলাতান কোরআন শরীফ সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলে স্ত্রীকে তুমি চার পারবার তার নকব দিও, বাকি দেওয়া হারাম। তারপর আয়াতে বলছে স্বামী যদি করি হয় তাহলে ফাইন দিবি না লাগুম, তাহলে তুমি কিছু তাকে মাফ করে দিও, কিন্তু আকি মহারানা স্ত্রীর কাছে দিতে হবে। কথা কথা লেখো আমি পরেবার জিজ্ঞেস করবা না, আসুন কাঁধে দাঁড়িয়ে আসো কথা তো কিচ্ছা কিচ্ছা নাই আয়াত একটা দিলাম। সর্বপাতিহীন না তারপরে এক বছর ভিতরে যদি ইচ্ছে করি হয় সে তাহলে তোমার কাছে ক্ষমা চাবে, তারপরে তুই তাকে আর বংশে এক বংশ দিও, জামিল ফরুজি হিসেবে শত ভাগে দুই ভাগ দিও, তার মানে আর বংশ এর বেশি যদি বেশি মাফ করে দেয় এই মহিলা আল্লাহর কাছে গুনাহগার হবে। ইয়ে করে তাকে মহলানা দিয়ে চড়াই মনে কি মাস্টার উঠে সাথে আর পঞ্চম
নম্বর ঈদে মিলাদুন নবী ঈদ কাটাও ওসি
ঘোষ
চাইলে মার সঙ্গে সিনার কোমা আমার আমাকে দাঁড়াচ্ছে
জান্নাতের থেকে পানি বের হচ্ছে, এই পানি আমার কাছে আসে সকালবেলা। আপনারা যত আছে আপনারা শিশিটি করে আমাদের পানি নিয়ে যাবেন, আমি সকালবেলা আমি কিছু খাওয়া দাওয়া করে চলে যাব। এর মধ্যে তোমরা সকল শিশু আর্ধেক পানি নিয়ে আসবা, আমি পানির মধ্যে পানি দিব। জীবনের এক নাম্বার কোরআন হাতে রাখব, জীবনে আপনার ক্যান্সার হবে না, জীবনে আপনি যে থেকে বেঁচে যাবেন, যত বিপদ হোক না কেন আপনাকে খুনি করলেও ছবি লাগবে না। আল্লাহ পাকের কোরআন আপনাদের বিশ্বাস হয় না, এই জন্য এই অবনা তথা করবো।